नमस्कार, আজকের ব্লগটিতে আপনাদের স্বাগত। সবাই ভালো আছেন নিশ্চয়ই? আমি ভালোই আছি। এই চলে যাচ্ছে, অনেকটা দুধ আছে দেখুন, দুদিনের দুধ দই পাতিনি অনেকটা থেকে গেছে। আর এই ফলগুলো এখানে রেখে দিয়েছে এনে রাত্রেবেলায়, অনেক রাত্রেবেলায় ফলগুলো এনেছে, আর গুছানো হয়নি। এগুলো রেখে দিই, দাঁড়ান, এগুলো রেখে দিলাম। থাক, এইদিকে উচ্ছে দিয়ে আর এই যে লাউয়ের খোসা দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভাজবো, আর লাউয়ের তরকারি করবো। সেদিনের লাউটা ছিল অর্ধেক, লাউটা আজকে করবো। আর মাছের ডিম আছে, কালকে রেখে দিয়েছিলাম, মাছের ডিমটা দেখেছেন আপনারা, সেটা দিয়ে আলু দিয়ে রসা করবো, ব্যাস। এই আর পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি, উচ্ছে তাকে বললাম যে সরু সরু করে কেটে দিতে কাকিমাকে, উচ্ছে দিয়ে আর লাউয়ের খোসা দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করব। এই যে দুধটা একটু জলের উপর রাখলাম, ডিম আমলেট করে দিয়ে একটা কর্তাবাবু খেতে বসে গেছে, ঘি দিয়ে দিয়ে দিয়েছি, আজকে ওর ভীষণ তাড়া। আর আমারও একটু দেরি হয়ে গেছে, উঠে স্নান করে পুজো করে আস্তে আস্তে লেট হয়ে গেল। দেখি ওকে একটু ডিম ভেজে দিই, ডিমটা আবার লাল না হলে খাবেন না, তো লাল হতে হবে। খেয়ে নাও, ডিমটা নাও, খেয়ে নাও। এই যে এখানে বাসন কোসনগুলো ধুয়ে রেখে দিয়েছে, ওগুলো তুলে নিচ্ছি। তারপরে এদিকে ভাজাটাও হয়ে গেছে, রেখে দিলাম। এবার আলুটা ভেজে তারপরে লাউয়ের তরকারিটা করে নেব, তারপরে এই যে ডিমটা ভেজে নিচ্ছি। লাউটা পরে করি, আগে ডিমটা ভেজে নিই, ডিমগুলো আগে রেখে দিই। এবার ডিমগুলো পরশু দিন থেকে পড়ে আছে বাইরে, আবার নষ্ট হয়ে যাবে গরমে, তার থেকে ফ্রিজে তুলে রাখি, তাতে আর কোনো প্রবলেম হবে না। এবার ডিমগুলোকে, মাছের ডিমগুলোকে ভেজে তারপরে তুলবো। এদিকে আবার মেয়ে স্কুলে, কে করে দিল এটা, বাবা করে দিয়েছে, বের করে দিলাম। ওইদিকে ঘোরা জানলার দিকে হচ্ছে, এই যে ভিডিও অনই ছিল, একটু তুলে ধরলাম। এই যে এদিকে রান্নার দিকে আবার চলে এসেছি, লাউ তরকারিটা করে নিই। লাউ তরকারি করতে গেলে না বড়ি ভাঙা দিই, নইলে একটুখানি কলাইয়ের ডাল ফোড়ন দিই, ভালো হয় বেশ। সেদিন বড়ি দিয়ে করেছিলাম, অর্ধেকটা ছিল, একবারে একটা লাউ করলে ওঠে না, খাওয়াও হয় না, নষ্ট হয়। ওর থেকে অর্ধেকটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর অর্ধেকটা করলাম। এই যে মিক্সিতে একটু মিক্সি আদাটা পেস্ট করে নিলাম, এবার লাউটা ঢাকা দিয়ে দিয়েছিলাম, এই যে ঢাকা দিয়ে দেবো। আর এদিকে এসে দেখুন সিঁড়ি ঘষছে আজকে, কি আওয়াজ! আওয়াজের জায়গায় কান ঝালাপালা হয়ে যাচ্ছে, ধুলো যাচ্ছে ঘরে, দরজা বন্ধ করে দিয়ে আসলাম। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, একটু জিরে দিয়ে, একটু জিরে গুঁড়ো আদার মধ্যে জলের ভিতর দিয়ে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দেবো। একটু নুন হলুদ স্বাদ মতো দিয়ে, একটু মিষ্টি দিয়ে ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম। আলুগুলোকে দিয়ে একটু কষাতে থাকবো, জলটা বসিয়ে দিই। দেখি ওই দিকে ইন্ডাকশনে, জলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো, ফুটতে থাক ভালো করে, তারপরে নামিয়ে নেব, একটুখানি ফুটুক। যে ফুটছে, মোটামুটি হয়ে গেছে, একটু টেস্ট করে দেখলাম হয়েছে, নামিয়ে নিই। একটু ঘি দিয়ে আমি ডিম খাই, এই ডিমটা হলো কুসুমটা হাফ বয়েল থাকবে, এক ফোঁটা ঘিয়ের উপরে ডিমটা দিয়ে আমি এই ডিমটা খাই। আজকে ডিম, মাছের ডিম, লাউয়ের তরকারি, স্যালাড, এগুলোই খাবো, ভাত খাবো না।
আমি ডায়েটের কিভাবে করি সেগুলো আপনাদেরকে এক এক করে সব শেয়ার করব। সব যা যা তরকারি হয়ে গেছে রেখে দিচ্ছি। এই যে কি অগোছালো হয়ে আছে, এবার এগুলোকে পরিষ্কার করতে হবে। যেগুলো কাকিমা মাছ আসবে সেগুলো বাইরে বার করে দিয়ে এখানে পরিষ্কার করে নিচ্ছি। এবার একটু লাচ্ছা বানাবো। দুধ আছে অনেকটা, একটু বানিয়েই নিই। বিকালবেলাতে রুটি করব, তাহলে রুটি দিয়ে ওদের খাওয়া হয়ে যাবে। এই যে যেগুলো আমার প্রয়োজন সেগুলো মেজে নিচ্ছি। এদিকে চা বসিয়েছি, স্ত্রীরা এসে গেছে, আর এদিকে ছেলের খাওয়া হয়ে গেল ভাত। স্নান টান করে ও একটু ফল খাবে, আর আমিও খাবো তার সাথে। ছেলে মেয়ে তো স্কুল চলে গেছে। এই যে কাটা হয়ে গেছে আমার আর ছেলের। আমটা ডায়েটে চলে না, কিন্তু আমার চলে। আমি আম ছাড়া নড়তে পারি না, আমি আম এত ভালোবাসি। শেষের পথে আম, তবু আমি আম আনতে বলি। চা হয়ে গেছে ওদের, লেবু দিয়ে একটু রচা করে দিলাম। এই যে চা বিস্কিট দিয়ে ওদেরকে দিয়ে দিচ্ছি। এইবার লাচ্ছা বানাবো। এদিকে কিশমিশ ভিজালাম, এদিকে লাচ্ছাটা বের করলাম। অনেক দিন হয়ে গেছে লাচ্ছাটা, ওই জন্য বানিয়েই ফেলি, নষ্ট হয়ে যাবে, কেমন গন্ধ হয়ে যাবে। একটু ঘি দিয়ে কড়াইতে, ঘি একদম নেই, ঘি আনতে হবে, ঘি এক ফোঁটাও নেই। যাটুকু আছে ওটুকু দিয়েই করে নিলাম, তাই না বলুন? যখন যেরকম তখন সেরকম, তাই দিয়েই বানাচ্ছি। একটু গোটা গরম মশলা আনতে বলবো কদিন ধরে, আর মনেই থাকছে না। একদিন বলেছি, পরশু দিন তো ওর বাবার মনে থাকছে না আনতে, যে ওর ভিতরে অ্যালাচ ট্যালাচ থাকবে, অ্যালাচ দেবো যে একটু ফোড়ন, তার উপায় নেই। যা আছে তাই দিয়েই করি, আর কি করব। লাচ্ছাটা লাল লাল হয়ে গেছে। এবার দুধটাকে ভালো করে একটু ঘন ঘন করে নেব, তাহলে একটু টেস্ট হয় বেশি। দুধ একটু ঘন ঘন না হলে পায়েস ভালো হয় বলুন? একটু ঘন করে নিলাম, একটু তেজপাতা দিয়ে ভেজে নিয়েছি, ওটুকুতেই যা গন্ধ হবে। আর কিশমিশ দিয়ে দেবো। এই যে একটুখানি কেশর দিয়ে দিলাম, আর একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো। সেদিন স্মার্ট বাজার থেকে কিনেছিলাম, এই যে ভ্যানিলা এসেন্সটা। সব কিছুতেই দেওয়া যায় ফ্লেভারের জন্য। কয় ফোঁটা দিয়ে দিচ্ছি। দুধটাও মোটামুটি অনেকটা শুকনো শুকনো হয়ে এসছে, এবার দিয়ে দিন। লাচ্ছাটা দিয়ে বেশিক্ষণ রাখবেন না, একদম সঙ্গে সঙ্গেই তুলে নেবেন, কেননা হয়ে যায় লাচ্ছা পরে গিয়ে নরম হয়ে যায়, একদম ঘন হয়ে চাপ হয়ে যায়। সঙ্গে সঙ্গে তুলে নেওয়াই ভালো। তারপরে গিয়ে কিশমিশটা দিয়ে দিলাম। এবার হয়ে গেছে, এবার একটু চিনি দিয়ে দিচ্ছি, তাহলেই আমার লাচ্ছা রেডি। তারপরে দেখুন উপর থেকে নিচে এসছে, ওরা বলছে যে আমরা গ্রিল ইয়ে করবো, ওয়েট করবো। চলুন, তো গ্রিল ওয়েট করবে, সেটার জন্য ওপরে গেলাম। এই যে এইখানে লাগানো হবে। নমস্কার, আজকের ব্লগটি এইটুকুই। সবাই ভালো থাকবেন।